কত ধানে কত চাল, হ্যাঁ হাউ মেনি রাইস হাউ মেনি পেডি কন্টিনেন্টাল অ্যান্ড বেডি। সো ভাষার মাছ, ইংরেজিতে কথা বলা নিষেধ, দ্যাটস ওয়াই আই এম টকিং ইন বাংলা। যে একটা দূরপাল্লার ট্রেন, দূরপাল্লার ট্রেনে একটা ছেলে আর একটা মেয়ের একই কম্পার্টমেন্টে জায়গা পড়ছে, বার্থ যেটা, মানে যেটাতে ঘুমিয়ে ঘুমিয়ে যায় ওইটা, একই কম্পার্টমেন্টে একটা ছেলে এবং একটা মেয়ের জায়গা পড়ছে। ছেলেটা এবং মেয়েটা, মানে মেয়েটা নিচে, নিচের বার্থে বেডে, ছেলেটা উপরের বেডে। তারপরে তারা যখন একসাথে হয়েছে, চিন্তা করলো যে দুজনে ক্লান্ত থাকায় তারা অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো, উপরের বাড়তে ছেলেটা, নিচের বাড়তে মেয়েটা। তো মাঝরাতে হঠাৎ ছেলেটার ঘুম ভাঙল, উপরের বাড় থেকে ছেলেটা বলতেছে একটু ইতস্তত করে, মহিলাটাকে, ভদ্র মহিলাতে ঘুম থেকে জাগাইল, জাগায় বলতেছে দেখেন কিছু মনে করবেন না, আমার তো অনেক ঠান্ডা লাগতেছে, আপনি কি আমার, আপনার বেডের পাশে আমার সুটকেসটা আছে নিচে, তো আপনি কি আমার সুটকেসটা থেকে আমার কম্বলটা একটু বের করে দিবেন। এবার ভদ্রমহিলা বলতেছে আমার কাছে আরো ভালো, আরো ভালো একটি আইডিয়া আছে। ছেলে উপরে মাথা বের করে বলতেছে কি আইডিয়া, যা আজকে রাতের জন্য আমরা মনে করতে পারি না, নিজেরা হাজবেন্ড ওয়াইফ। ছেলেটা বলতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারি, কেন পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে নামেন। ছেলেটা নামছে, বলে এইবার আমার হাজবেন্ডের মতো আপনার কম্বলটাও বাইর করেন, আমার সুটকেস থেকে আমারটাও বাইর করে গায়ে পরায় দেন। মহিলাদের প্ররোচনায় কখনো পা দেবেন না, দেবেন না মহিলাদের প্ররোচনায় কখনো, কখনো পা দেবেন না। এক মহিলা এক বাবাকে বলেছিল, কি বলেছিল, বল্টু কি বলেছিল, বল্টু বল্টু ফোন করে বলেছিল, আচ্ছা ফোন করে বলেছিল, হ্যাঁ আমার বাসা আজকে খালি, দে তালি চলে আয় খালি তাড়াতাড়ি, আমার বাসা আজ খালি, দে তালি তুই চলে আয় আমার বাসায় তাড়াতাড়ি। আমি তো দৌড়তে দৌড়তে কুত্তালান করে করে তার বাসায় গেছি, বাসায় গিয়া আমি তো টোটালি আউট অফ কন্ট্রোল অ্যান্ড সারপ্রাইজ, দেখলাম বাসা সত্যি সত্যি খালি, তালা মারা। এর জন্য বলছি মহিলাদের পড়ে কখনো পা দিবেন না, দিবেন না। যে এক ভদ্রলোকের কথায় কথায় এর থেকেও খারাপ হইতে পারতো, এর থেকেও খারাপ হইতে বলার অভ্যাস আছে, পারতো পারতো কথায় কথায় সে বলে আরে এইটা আর কি খারাপ, এর থেকেও খারাপ হইতে পারতো, পেঁয়াজ 60 টাকা হইছে শুননা, সে বলতো এর থেকেও তো খারাপ হইতে পারতো, দাম তো 90 টাকাও হইতে পারতো। একদিন বাজার করে বাসায় ফেরার পথে রাস্তার মোড়ে ভিড় দেখে এক জিজ্ঞেস করছে এক লোককে, যে ভাই হয়েছে কি এখানে, বলে সাংঘাতিক ঘটনা ভাই, হ্যাঁ এই যে গুদুন ভাই, গুদুন ভাই অফিস থেকে ফিরে পাড়ার ন্যাপলার সাথে নিজের ওয়াইফকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলছে, তারপর আর কি দুইজনকেই গুলি করে মেরে নিজের মাথাতেও গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। এবার ওই লোক বলতেছে স্বভাব সুলভ উত্তর, এই সিরি এর থিকাও খারাপ হইতে পারতো, বলতেছে আরে ভাই ঘটনার সাথে যুক্ত তিনজনে মরে গেছে, এর থেকে খারাপ আর কি হইতে পারতো, ঘটনাটা যদি কালকে রাইতে না হইয়া পরশু রাইতে হইতো তাহলে ন্যাপলার বদলে আমিও মরতে পারতাম, এর থেকেও খারাপ হইতে পারতো পারতো। মানে ঘোড়া প্রায় ঘোড়া দেয়, এই যে আপনার ন্যাপলা কি করছে, ওই যে মানে আপত্তিজনক অবস্থা, জনক অবস্থায় দেখো ফলছে। তেমনি আমার এক বন্ধুরকে আমি জিজ্ঞেস করলাম কিরে তোরা তোর বরে বউয়ের ভিতরে সম্পর্ক কেমন, বুঝছেন, পরে বলছে যে আমার আর আমার বউয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে আপত্তিকর সম্পর্ক। আমি কি বলিস, বউয়ের সাথে কারো কখনো আপত্তিকর সম্পর্ক হয় রে বোকা,
গার্লফ্রেন্ডের সাথে আপত্তিকর সম্পর্ক হয়, অন্য নারীর সাথে আপত্তিকর সম্পর্ক হয়, পরকীয়া করতে গেলে অন্যের বউয়ের সাথে যদি তুমি লুটুস পুটুস করো তাহলে আপত্তিকর সম্পর্ক হয়, কিন্তু তার বউয়ের সাথে তার আপত্তিকর সম্পর্ক হলো কি করে? এইটাই বেটা, তোর মাথা কি গু না গোবর? মানে না, তোমার মাথায় ওটা, তুমি আমারটা যে বোঝা, আমার বউয়ের সাথে আমার আপত্তিকর সম্পর্ক, ওই জন্যই আমি যেই কাজই করি আমার বউয়ে আপত্তি করে। আমার কোনো কাজে তার সম্পত্তি নেই, কোনো কাজে ইন্সপিরেশন নেই, কোনো কাজে মোটিভেশন নেই, যেই কাজই করি তার আপত্তি থাকে। তাই আমাদের দুজনের সম্পর্ক আপত্তিকর সম্পর্ক, একজন করে আরেকজন আপত্তি করে। অফিসে ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ, হ্যাঁ ইন্টারভিউ চলতেছে, পিয়নের হাতে লিস্ট ধরে দেওয়া আছে, লিস্টে সিরিয়াল দেখে নাম ধরে পিয়ন একজন একজন করে ডাকে, আর ওই নামের লোকটা এসে ইন্টারভিউ দিয়ে যায়। এরকম সকাল থেকে চলতেছে, তারপরে নেক্সট যে লোকটা বের হয়ে গেল, পিয়নকে বলা হলো হ্যাঁ পরের জনকে ডাকো, পিয়ন লিস্টে নাম দেখলো এবং ডাকতেছে টিয়া বারেক, টিয়া বারেক, টিয়া বারেক, আসে না কেউ। আবার বললো টিয়া বারেক কোথায় আপনার সিরিয়াল, আসেন, কেউ আসে না। তো সবাই চিন্তা করতেছে হয়তো ওয়াশরুমে বা বাইরে কোথাও গেছে, পরে আসবে, কেউ সবাই দুই মিনিট ওয়েট করলো, দেখে কেউ আসে না, বলছে আবার ডাক দেন। তো আবার পিয়ন ডাক দিতেছে, এবার গেটের বাইরে গিয়ে ডাকতেছে টিয়া বারেক কোথায় আপনার সিরিয়াল চলে গেছে, কই? আচ্ছা এদিকে আসো তো দেখি কি ব্যাপার, কার নাম এখনো পর্যন্ত আসে না। তো পিয়ন এসে লিস্টটা দিল, স্যার লিস্টটা হাতে নিল, দেখলো ওইটা টি ব্রেক, টিয়া বারেক, আমাদের যেতে হবে এটা টিয়া বারেক, আমরা একটা স্ন্যাক্স ব্রেক নিয়ে আসি, স্ন্যাক্স ব্রেক দিব, আমরা স্ন্যাক্স সর্প ভাঙন, স্ন্যাক্স ব্রেক, সর্ববিরতি থেকেই পরবর্তীতে স্বল্প বিরতির আবিষ্কার, মানুষ জন্য স্বল্প বিরতি, আমরা নিব সর্ববিরতি, সর্ববিরতি, হজগর বিরতি, সর্ববিরতির পরে আমরা ফিরে আসবো, সঙ্গেই থাকবেন, শুনছেন ক্যাপিটাল এফএম 94.8, যেই কথা বলটু আজকে সারাদিনে একবারও বলে নাই, এটা হচ্ছে যে আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8, এসএমএস করবেন কিভাবে, এই যে কল লাগবে না, ফিরে এসে বলটু বলবে ভাই একটাও তো এসএমএস নাই, চলেন আবার ব্রেকে যাই। SMS করবেন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে একটা পোস্ট দেখতে পাবেন, সেখানে কমেন্ট করে দেবেন, শুনছেন নাট বল টু দ্য টু ফান কিংস, না পোস্ট তো না, আজকে তো আমরা লাইভে আছি, তো লাইভে আছি, সেখানে কমেন্ট করবেন, শুনছেন নাট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে, ব্রেকে।